নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটি পাতা বাটা রেসিপি। খারকোল পাতা বাটা, বা এটাকে ঘাটকোল পাতাও বলা হয়, আবার অনেকে খারকোন পাতাও বলেন। এই পাতার পুষ্টিগুণ অনেক বেশি আছে আর খুবই টেস্টি খেতে, আর বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায়। রান্নাটা হতে মাত্র 10 মিনিট সময় লাগে, আর গরম ভাতের সঙ্গে লাগে অসাধারণ। চলুন তাহলে এই সুন্দর রেসিপিটা কী করে বানাতে হয় সেটা দেখে নিই। খারকোল পাতা অনেকেই চেনেন না, দেখুন ঠিক এইরকম দেখতে হয়, লম্বা ডাঁটি হয় একটা। এই খারকোল পাতাকে ঘাটকোল পাতাও বলা হয়। এই খারকোল পাতা দিয়েই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি খারকোল পাতা বাটার রেসিপি। খারকোল পাতা বাটা বানানোর জন্য আমি 12টা খারকোল পাতা নিয়েছি, আর এর সামনের যে কচি ডগাগুলো ছিল দেখুন, শুধুমাত্র সেইটা নিয়েছি, বেশি যে শক্ত ডগাগুলো সেগুলো আমি ইউজ করিনি। পাতাটা আমি এমনি রাফলি কুচিয়ে নিয়েছি, কেননা এটা সেদ্ধ করে যেহেতু বাটবো মিহি কুচি করার দরকার নেই। ভালো করে কুচিয়ে নিয়ে আমি এটা ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, খুব বেশি মিহি কুচি করার দরকার নেই, লম্বা লম্বা স্লাইস করে নিলেই হবে। আর এই রান্নাটায় পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, তবে টেস্টটা ভালো হবে। 10 কোয়া রসুনকে আমি থেঁতো করে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 1/2 চা চামচ কালো জিরে আর 1টা শুকনো লঙ্কা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো লাগছে, 1 চা চামচ পাতিলেবুর রস লাগছে, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, তবে ঝালটা যে যার পছন্দের। আর এর সঙ্গে লাগছে স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু চিনি, আর রান্নাটা অবশ্যই সর্ষে তেলে করতে হবে। চলে যাচ্ছি পরের স্টেপে। প্রথমে আমরা খারকোল পাতাটা সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ে আমি 1 কাপ জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, এবার পাতাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে। মিডিয়াম ফ্লেমে আমি 5-7 মিনিটের জন্য ঢেকে রাখছি, তারপরে চেক করব শাকটা সেদ্ধ হয়েছে কিনা। মিডিয়াম ফ্লেমে আমি শাকটা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হতে আমার মিডিয়াম ফ্লেমে 10 মিনিট টাইম লাগলো। এবার দেখুন অল্প অল্প জল আছে, গ্যাসটা অফ করে দেব, আর এই জলটাকে কিন্তু আমরা ইউজ করব না, জলটা ঝরিয়ে ফেলে দেব, তাহলে গলায় লাগার কোনো ভয় থাকে না। শাকটাকে এবার খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে তবেই এটা মিক্সিতে বেটে নেব। কড়ায় 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করেছি, এবার কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আঁচটা একেবারে হাই রাখবেন না, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার রসুন থেঁতোটা দিয়ে দেব, আর এটাও হালকা করে একটু লাল করে ভেজে নেব। রসুনটা দিয়েও হালকা ভাজা করে নিয়েছি, এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা বুঝে দেবেন, কেননা রান্না হওয়ার পর খারকোল পাতাটা অনেকটাই কমে যায়। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এবার খারকোল পাতাটা এর মধ্যে দিয়ে দেব। খারকোল পাতাটা সেদ্ধ করে নেওয়ার পর
ঠান্ডা করে আমি খুব স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। পাতাটা অবশ্যই খুব স্মুথ পেস্ট বানাতে হবে, না হলে রান্নাটা ভালো হবে না। লো ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা খুব ভালো করে শুকিয়ে যায়। লো ফ্লেমে 5 মিনিট নাড়াচাড়া করার পরই কড়া থেকে খুব সুন্দরভাবে খারকুল পাতা বাটাটা ছেড়ে গেছে, ঠিক যেভাবে নাড়ু করার সময় নাড়ু ছেড়ে যায় ঠিক সেই রকমই। এটা শুকনো শুকনোই হয়, জল জল করবেন না, তাহলে অনেক সময় গলায় লাগতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, জাস্ট 1/4 চা চামচ। বেশি মিষ্টি মিষ্টি হয় না, কিন্তু দিলে একটা নুন আর চিনির ব্যালেন্স হয়ে রান্নাটা খুব ভালো হয়। এই রান্নাটা অবশ্যই পেঁয়াজ দিয়ে করবেন, তাহলে টেস্টটা বেশি ভালো হয়। অনেকে শুধু রসুন দিয়েই করে থাকেন, তবে আমি শুধু রসুন দিয়েও করে দেখেছি, তার থেকে বেশি পেঁয়াজ দিয়ে করলে এই স্বাদটা খুবই অপূর্ব হয়ে যায়। শুকনো শুকনো হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর এর মধ্যে একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর রসটা দিলে কি হয়, গলায় লাগার কোনো ভয় থাকে না। অনেক সময় দেখা যায় যে গলা চুলকাচ্ছে, কিন্তু এই লেবুটা দেওয়ার পর আর টেনশন করার কোনো কারণ নেই, টেস্টটাও সুন্দর হবে আর গলায়ও লাগবে না। এবার গ্যাসটা অফ করে গরম গরম ভাতের সঙ্গে এই খারকুল পাতা বাটাটা আমি পরিবেশন করব। আমাদের আজকে রেসিপি পেঁয়াজ রসুন দিয়ে খারকুল পাতা বাটা তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারে। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন, বাই।